আছেন কারণ গত দুই দিন আগে আমাকে 7 লক্ষ টাকা চাঁদা দাবি করে এক কুমির প্রেতের হুমকি দেয়। হাজির থানায় এটা নিয়ে আমি তাদের কাছে মামলা করলে অগ্রগতি করার পরে তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আমি দুইবার তাদেরকে ফোন করেছিলাম, ফোনও রিসিভ করেনি। এবং গত কিছুদিন আগে আপনারা সবাই জানেন আমার বাসায় 3টি হুন্ডু নিয়ে আসে, তারা আমাকে মারা শুনে এসেছিল, গেটে ধাক্কা দেখিয়ে করে ভিডিও ফুটেজ সহকারে হাতিদের থানাতে আমি জমা দিই। জমা দেওয়ার পরে তারা এখনও কোনো ছেদের ব্যবস্থা নেয়নি। তখন আমি মামলাটা ডিবিতে পার করার জন্য আজকে এসেছে। অনেকে বলে আপনার ডিবিতে কেন আসেন, হারুন স্যারের কাছে বারবার কিছু হলে আপনি হারুন স্যারের কাছে কেন যান? হারুন স্যারের কাছে মানুষ জানেন যেখানে গেলে লোকজন একটা আস্থা পায়, সাহস পায়, সে তখনই কিন্তু তার কাছে আসে। হারুন স্যারের কাছে এখানে আসা যে আমি যে কয়েকবারই এখানে বিপদে পড়েছি এখানে এসেছি। আর বাংলাদেশে এখন সবচেয়ে যে কোনো কাজই বলেন ডিবি কিন্তু সবচেয়ে এগিয়ে আছে, কারণ মানে যে কোনো জায়গার আস্থা ডিবির কাছে এখন সবচেয়ে বেশি দেখি। থানার থেকেও গেলে থানার গেলে লোকজনেরা সাধারণ মানুষরা তেমন দেখি কোনো আস্থা পায় না, ডিবিতে আসলে অনেকের লোকের একটা আস্থা পাওয়া যায়, এই জন্য অনেকে ডিবিতে আসে আর কি। এই জন্য আজকে ডিবিতে এসেছে, এখানে হাতিল থানায় যে মামলাটা করেছিলাম এখানে ডিবিতে আজকে দেওয়ার জন্য এসেছে। কে এই আসামি আমাকে মারার জন্য আসলো? এবং গত দুই দিন আপনি এক সপ্তাহ আগে আবার জানেন আমার অফিসে একটা ছেলে, নাম হলো লিটন নামে একটা ছেলে, আমাকে মারার জন্য এসেছিল। এই ছেলেটাও কি আমি জানি না, আপনারা অনেকে কিন্তু গণমাধ্যমও ছিলেন ওখানে, এই ছেলেরা আসে আমাকে অনেক টাকা দাবি করে এবং সে মারার জন্য এসেছে যে আমি কেন নির্বাচন করি। সে মনে করেন, তার মনে করেন বাবা অনেক ক্ষমতাশালী, অনেক কিছু কিন্তু বলেছিল, সব কিছু মিলে আজকে ডিবিটা আসে। আপনারা সবাই জানেন গতকালকে আমি টঙ্গিপাড়া গিয়েছিলাম বঙ্গবন্ধু মাদ্রাসার অবস্থানে, সেখানে যাওয়ার পথে অনেকেই বলতেছে হিরাল নাকি আওয়ামী লীগকে চুপ দিয়েছে, আওয়ামী লীগ থেকে মনে করেন ভোট খুঁজে। এখন আমার স্বপ্ন আমি এমপি হব, আপনি যে সবাইকে একটা কথা বলেছেন আমি এমপি হতে চাই। এখন এমপি হতে এখন আপনারা অনেকেই বলেছিলাম, আমি কিন্তু বলেছি আমি এবার দল থেকে নির্বাচন করছি। কোন দল থেকে নির্বাচন করবো তা কিন্তু বললেন, আপনাকে আমি দল থেকে নির্বাচন করবো। এখন আমার অনেক দিনের সংগ্রাম লড়াই শুধু আপনাদের জন্য, জনগণের জন্য, জনগণের জন্য কিছু করতে চাই, আমি এমপি নির্বাচন করতে চাই। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি মনে করে হিরলকে নৌকো দেবে তাহলে আমি বোর্ড থেকে অবশ্যই নৌকো মনে করবো। অন্য কোনো দল যদি বলে, হয়তো আমাকে তোমাকে বিএনপিও বলে হ্যাঁ আমি তোমাকে ধানে শেষ দেবো দেবো তোমরা ভোট করার জন্য, এখন আমার মনে করেন পছন্দ অনুযায়ী আমরা নির্বাচন করবো। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকো দেয় অবশ্যই বগুড়া ছয় থেকে নির্বাচন। আমি দল থেকে আমি 4টি দলের নাম বলেছি, দল থেকে নির্বাচন করবো। আমাকে তোমাকে বিএনপিও তো বলে আমি ধানের শীষ থেকে, সে তো বললাম যে আমি তাহলে বলবো আমি কোন দল থেকে নির্বাচন করবো, কিন্তু আমাকে মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে শেখ হাসিনা নৌকো দেবে তাহলে অবশ্যই নৌকো থেকে নেবে। কিন্তু এর আগে আপনি বলেছিলেন যে কোনো দলের হয়ে আপনি লড়বেন না বা কোনো দলের হয়ে নির্বাচন না, ভুল কয়, এটা আমি ভুল বলতেছি না, আমি কিন্তু গত কিছুদিন ধরে নিজেই বলেছি যে এবার আমি দল থেকে নির্বাচন করবো। আমি কিন্তু 4টি দলের নাম বলেছিলাম, আমি আওয়ামী লীগ থেকে নির্বাচন করবো, বিএনপি থেকে করবো, জাতীয়বাদী থেকে, তারপরে বিজেপি, 4টি দলের নাম বলেছিলাম। এখন দেখুন আমরা অবশ্যই আদর্শ মুক্তিযুদ্ধ চেতনাকে ভালোবাসি, মুক্তিযোদ্ধাকে ভালোবাসি, অবশ্যই আপনারা সবাই জানেন আমি একটা মুক্তিযোদ্ধা সংগঠনে কালকে একটা যোগ করেছি, আপনারা সবাই জানেন। সেই হচ্ছে সব কিছু মিলে আমরা দেশের স্বাধীনতাকে ভালোবাসি, মুক্তিযোদ্ধাকে, সব কিছু মিলে আমি দেশবাসী জনগণ একসাথে শুনেন, আমরা ভোট হয় ব্যক্তি থেকে, জনগণ যদি আপনি জনগণের জন্য কিছু করতে চান অবশ্যই আপনি ক্ষমতা লাগবে। তাই এখন বর্তমানে আপনারা সবাই জানেন আমরা যে সরকার রানিং বর্তমানে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য বর্তমানে ভালো কাজ করতেছে, সব কিছু মিলে আমরা দেখতেছি যে এখন কাজ করতে চাইলে আমাদের অবশ্যই ভালো কোনো একটা দলে যোগ দিতে হবে দেশের জন্য করতে হলে। এই জন্য আমি দেখতেছি দেশ আমাদের প্রধানমন্ত্রী ভালো কাজ করতেছে, সেই হিসেবে
সেই হিসেবে সবকিছু দেখে আরেকটা প্রশ্ন ছিল, আসলে সিদ্ধিল থানায় যেহেতু মনে করেন কোন পদক্ষেপ না নেওয়ার কারণে কিন্তু আজকে ডিবিতে আসা, আমি মামলা ডিবিতে পাবো, এই কারণে আমি যে কয়েকবার এসেছি ডিবি থেকে আসা আসতে পেয়েছি থেকে ডিবিতে আসার। এখানে ডিবি হারুন স্যার বলেছে ঠিক আছে বিষয়টা তারা তদন্তকে দেখবে, কারা আমাকে মারার হুমকি দিয়েছে তাকে ধরার চেষ্টা করবে, আমাকে এই আশ্বাস দিয়েছে তারা।